আরামবাগের মলাইপুর ফুটবল ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। উপস্থিত ছিলেন উপপ্রধান উত্তম সিং, ভাস্কর সরকার, ভোলানাথ বাগ, পীযূষ শীল প্রমুখ। এই শিবিরে এলাকার 50 জন মানুষ রক্তদান করেন। তাই যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠা ও রক্তদান উৎসব করে প্রত্যেককে আমরা আমাদের মামাটি সরকার পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এই রক্তের যোগান রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে থানাতেও কিন্তু নিশ্চয় দেন যে রক্তদান উৎসব করার জন্য প্রত্যেকে কিন্তু এই রক্তদান উৎসবে সামিল হন। তাই প্রত্যেককে বলবো, আপনাদের এখানে যে রক্তদান উৎসব আছে হচ্ছে, আমরা আসুন, রক্ত দিন, আপনার রক্ত অন্যের প্রাণকে রক্ষা করুন, অন্যের জীবনকে দান করুন। যদি দেন আপনার মতো ভাগ্যবান ছবি কেউ নেই, এটাই কিন্তু উপচারিত হবে। তাই প্রত্যেককে বলবো আসুন, রক্তদান উৎসবে যোগদান করুন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন তো যে আমরা সকলে মানুষের কাছে থাকি, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ক্লাবকে 5 লক্ষ করে টাকা দিয়েছেন এরকম একটা অনুষ্ঠান করার জন্য, খেলাধুলা করার জন্য। তাই এই যে মলাইপুর ফুটবল ক্লাব যেভাবে কোচিং ক্যাম্প, ফুটবল প্রতিযোগিতা, রক্তদান উৎসব, সামাজিক কাজকর্ম করে চলেছে, এই ক্লাবের সমস্ত সদস্য সভাপতিদের আমরা সদস্যদের অভিনন্দন ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অর্থ যে ক্লাবকে দিয়েছি, আমরা যদি আমাদের দেশে সুস্থ দেওয়াটা বিফল হয়নি, এদের কাজকে করেছি সেটা প্রমাণ করতে চাই। এরা আরও এগিয়ে যাক, আমাদের তারা যতটা সহযোগিতা করে আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। তাই এই ক্লাবের অভিষেক স্বীকৃতি কামনা করি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এই বলে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। আজকে যে আপনারা এই ক্লাবের পক্ষ থেকে এই শিবিরটা, রক্তদান শিবিরটা করছেন, তো এখানে কতজন রক্তদান করছেন? এখানে আমরা 50টা পাউচের জন্য বলেছিলাম, ওনারা 50টাই দিচ্ছেন, আর এক্সট্রা এখন আর পাওয়া যাবে না বলছেন। আর বাকি এখানে সব যারা এসেছেন তাদের কাছ থেকে আপনারা কীরকম কী সাহায্য পাচ্ছেন এলাকা থেকে? এলাকার সমস্ত মানুষ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের যতগুলি রক্তদানের পাউচ আছে তার থেকে প্রায় বেশি মানুষ হাত বাড়িয়েছেন রক্ত দেওয়ার জন্যে। এছাড়া আর্থিকভাবেও অনেকেই সাহায্য করছে, এবং প্রশাসনিকভাবেও বিধায়ক সাহেব এবং অন্যান্যরা এসেছেন, আমরা সকলের সহযোগিতা পাচ্ছি এই কল্যাণ জনকল্যাণমুখী কাজের জন্য। আপনার নাম? আমার নাম ভাস্কর সরকার।